গত 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার এসব মামলা দায়ের হলেও সোমবার গণমাধ্যমকে জানানো হয়। মামলা তিনটিতে হেফাজত নেতা বাবুনগরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন সহ হেফাজতের 150 নেতার নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় 3000 জনকে। মামলা তিনটিরই বাদী পুলিশ। একই ঘটনায় এর আগে আরও 8টি মামলা হয় থানায়। এর মধ্যে 7টি হাটহাজারী থানায় এবং 1টি পটিয়া থানায় দায়ের করা হয়।